আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, মাদ্রাসা তিনটা জিনিস চায়। কয়টা জিনিস চায় বলেন? কয়টা? আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলছেন, মাদ্রাসা তিনটা জিনিস চায়। এক নম্বর, দোয়াউল মুসলিমিন, মুসলমানদের দোয়া, মুসলমান দিল থেকে দোয়া করা দরকার, আল্লাহ মাদ্রাসা আপনি চালু করে দেন, আপনি কায়েম করে দেন। আপনারা জানেন না বাপ, আপনারা বুঝতেছেন না, বাকি আমরা আলহামদুলিল্লাহ ভাবতেছি সারা দেশ আল্লাহর দয়ায় প্রতিটা গ্রামে গ্রামে, গলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, উপজেলায় জেলা বিভাগ ইউনিয়ন সর্বত্র ছোট ছোট মাদ্রাসা ব্যাপকভাবে তৈরি হচ্ছে। আগামী দিনে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, মুসলমানের দ্বীন ও ঈমান সংরক্ষণের বিশ্বাস করেন, নির্ভরযোগ্য একমাত্র কেন্দ্র হবে, মার্কাজ হবে এই মাদ্রাসাগুলো। অচিরেই ঈমানের বড় পরীক্ষা দিতে হবে, ঈমানের বড় পরীক্ষা দিতে হবে। দাজ্জাল বের হবে, মাহদি বের হবে, ঈমানের পরীক্ষা হবে। ইমাম মাহদি আর দাজ্জালের যুদ্ধ বাত্তরকারীর যুদ্ধ না, এলাকা দখলের যুদ্ধ না, এটা সরকারি দল আর বিরোধী দলের যুদ্ধ না, এটা মেম্বার চেয়ারম্যান ইলেকশন না, এটা এমপি মন্ত্রী হওয়া না, এটা ঈমান থাকা না থাকার প্রশ্ন। দাজ্জাল বলবে ঈমান দিয়ে দাও, মাহদি বলবে ঈমান রক্ষা করো, এই লড়াই, এই লড়াই হবে। এই লড়াইতে ঈমানের পক্ষে থাকার জন্য, আখেরাত ঠিক রাখার জন্য এই মাদ্রাসাগুলো অচিরেই অনেক বড় ফায়দা দিবে, প্রত্যেক এলাকায় এটা উপকারে আসবে, উপকারে আসবে, দেখবেন। এটা আল্লাহই কুদরতিভাবে ব্যবস্থা করতে, নাই তো গত ২০ বছর আগে, গত ১০ বছর আগে বাংলাদেশে কেউ এটা কল্পনাও করে নাই এত বেশি মাদ্রাসা। কথা বলেন না বাচ্চা সারা বলেন, ঠিকই না বলেন, এখন এটা কেন হইল, এরম হচ্ছে কেন, যে চতুর্দিকে মাদ্রাসা হচ্ছে কেন? নিশ্চয়ই এর পিছনে আল্লাহর কুদরত আছে, আল্লাহর কোনো না কোনো ইচ্ছা এর পিছনে কি আছে। প্রতিটা মহল্লা ২০ জনই পড়ুক, ৫০ জনই পড়ুক, ১০০ জনই পড়ুক, হাজার হাজার ছাত্র হওয়া জরুরি না, অল্পই পড়ুক, প্রত্যেক মহল্লার মুসলমানের নতুন প্রজন্ম বেঁচে যাক ঈমান, পেয়ে যাক ঈমান, দেখা যাবে এই বাচ্চা সারা হয়তো চলে যাবে, কিন্তু নতুন জেনারেশন তারা যদি মাদ্রাসাগুলোর বরকতে ঈমানের সন্ধান পায়, তাইলে হতে পারে আল্লাহ চাহে তো দাজ্জালের হাত থেকে ঈমান রক্ষা করতে পারবে। ছোটবেলায় যে বাচ্চাটা তিনটা বছর নুরানি পড়ছে, ছোটবেলায় যে বাচ্চাটা আল্লাহর কোরআন সহি শুদ্ধ করছে, ছোটবেলায় যে বাচ্চাটা নামাজ পড়ছে, শয়তানের খপ্পরে পড়ে কখনো যদি একটু নড়চড় হয়ে যায়, ঈমান হারাবে না, দাজ্জাল দেখলেই বুঝে ফেলবে কোরআনের বরকতে, নুরানির বরকতে, ছোট্টবেলার এই সেজদার বরকতে। এজন্য আজ সময়ের দাবি, এটা আল্লাহরই কুদরতি ব্যবস্থা যে প্রতিটা গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় যেন মাদ্রাসা গড়ে ওঠে, ফলে ওই মহল্লার বাচ্চাগুলো যেন বেঁচে যায়, এই বাচ্চাগুলোর ঈমান বেঁচে যাবে। আজকে বাবারা বলেন আপনাদের ঘরের হালাত কি, এই মাদ্রাসাগুলো যদি না থাকে, আল্লাহর কোরআন যদি পড়া না হয়, আপনারা ইনসাফের সাথে বলেন এমন একটা জায়গা বলেন যেই জায়গার ঘরে ২৪ ঘন্টা সারা বছর সমানতালে ৫ ওয়াক্ত নামাজ হয়, সবাই পড়ে, এটা একমাত্র মাদ্রাসার বৈশিষ্ট্য। মাদ্রাসার ছোট বাচ্চা থেকে বড়, ওস্তাদ ছাত্র সবাই ৫ ওয়াক্ত নামাজ মাদ্রাসার মধ্যে জামাতের সাথে পড়ে, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ঘরগুলোর কি হালাত, যে ঘরে মানুষ ৬ জন হতে পারে চাচাদান নামাজ পড়ে অথবা শাশি নামাজ পড়ে, কিন্তু ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে, কি মিথ্যা বললাম না? ছেলেটা জিজ্ঞাসা করে দেখেন ৩৬৫ দিনের একটি বছরে ছেলেটা, গত এক বছরে এমন অসংখ্য ছেলে আমাদের সমাজে আছে, আপন মা বাপ আপন মা বাবার ঘরে ঘুমায়, বাপ মা বাইচা আছে এরকম মা বাবার ঘরে ঘুমাইয়া ৩৬৫ দিনের এক বছরে কোনোদিন
ফজরের নামাজ একদিনও পড়ে নাই, অথচ এই মা বাপ এই জানোয়ার আজ এক বছর ধরে পালতে আছে। এটা কি মানুষ পালেন না জানোয়ার পালেন বলেন না? এ তো মানুষ পালে না, এ তো জানোয়ার পালতেছে। মুসলমান মুসলমানের মা বাপ এত পাষাণ হয় কেমনে? মুসলমানের মা বাপ এত নির্দয় হয় কেমনে যে আমার ছেলেটা জাহান্নামের আগুনে হাবুডুবু খাবে, আমি বইয়া রয়েছি হাতের বিদেশের টেয়ার লাগিয়া, এবার হিসাব হইল বিদেশের টেয়া খাইব হেতের, হেতে নামাজ পড়বো না না পড়বো, ইতান আমার টোয়া লাভ না, আমার টাকা দরকার, টেহা কামাইয়া দাও, দেশে থাকিয়া পারো নলে বিদেশ যাইয়া পারো, জমি কিনমু, বিল্ডিং করমু, টাইলস লাগামু, আপেল মালটা খামু, তোমার ইমান আছে না নাই, তোমার নামাজ পড়ো না না পড়ো, তুমি সারা রাত বেড়ি চাও না বেড়া চাও, ইতান আমার দেখার দরকার, আমার টেয়ার দরকার, টেয়া দাও। মা বাবার সম্পর্ক সন্তানের সাথে এই কথা ছিল মিয়া, কথা বলেন না কেন? একজন মুসলমান মা বাপ তার সন্তান নিয়া তার এই স্বপ্ন, শুধুই বিদেশ, শুধুই টাকা রোজগার? আমি মা বাপ যদি বেঁচে থাকতে আমার ছেলে নামাজ না পড়ে, মেয়ে নামাজ না পড়ে, আমার স্ত্রী যদি পর্দা না করে, তা আমি মুসলমান, আমি বেড়ার আর বাচ্চা থেকে লাভ কি? আমি আসলাম কেন দুনিয়ায়? আমি কি সংসার করলাম? আমি কি গুছাইলাম? জীবন মানে মুসলমানের জীবন মানে খাট বানানি আর সোফা বানানি না? আমরা পৃথিবীতে আসছি শুধু এই জন্য বলেন না? তাইলে এই মাদ্রাসাগুলোর বরকতে আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদের ইমান বেঁচে যাবে, আপনাদের বাচ্চাদের কোরআন শিখা হবে, আপনাদের বাচ্চাদের অজু নামাজ সুন্দর হবে। তাহলে এই মাদ্রাসাগুলো টিকে থাকার জন্য দোয়া করা উচিত না? কথা বলেন না? এই জন্য এক নম্বর চাওয়া সবার কাছে দিল থেকে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসায় আশরাফুল উলুম কোরের পার আল্লাহ যেন কেয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেয়। দুই নম্বর আতফালুল মুসলিমিন, মাদ্রাসা দুই নম্বর চায় মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান। আপনাদের ছেলে মেয়ে আপনাদের বাচ্চা যদি মাদ্রাসায় না পড়ান তো হিন্দু বৌদ্ধ কাফের বেঈমানের ফুতে পড়ব, কথা বলেন না কেন? মুসলমানের বাচ্চাই পড়বে, শিখবে কারা? মুসলমানের বাচ্চারা, মুসলমানের বাচ্চারা। অতএব দুই নম্বর কথা এটাই বললাম, আতফালুল মুসলিমিন মুসলমানের সন্তান মাদ্রাসা চায়, আপনাদের ছেলে আপনাদের সন্তান আপনাদের বাচ্চা এই মাদ্রাসা চায়। মহল্লার মানুষকে বললাম প্রত্যেকের কাছে আপনারা আপনাদের সন্তান ছেলেদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে একজনকেও আল্লাহর কোরআন শিখানো থেকে বঞ্চিত করবেন না, বলেন ইনশাআল্লাহ। ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, ব্যারিস্টার বানাইবেন, আপনি এত বড় কিছু বানান আমার মানা নাই, আপনি ডাক্তারের বাফ বানান, ডাক্তারের জেড়া বানান, আপনি সমস্যা নাই, আমার কোনো অসুবিধা নাই, আপনি বানান মিয়া, আপনি হিমালয় পর্বতের উর্ফে ফাড়াইয়া পড়ান, কিন্তু তাকে কোরআন থেকে বঞ্চিত করবেন কেন? কথা বলেন না কেন? ডাক্তার হইতে হইলে, ইঞ্জিনিয়ার হইলে, ব্যারিস্টার হইলে তো হোক না, অসুবিধা কি? পৃথিবীর পরিচালনার জন্য সব কিছু তো দরকার, কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন তাকে? এজন্য ছোটবেলার এই কোরআন, ছোটবেলার এই মক্তব, ছোটবেলার এই নুরানি, ছোটবেলার এই মাদ্রাসার পড়া, ছোটবেলার এই কপালে সেজদা, এটা কপালে গাইথা যাবে মৃত্যু পর্যন্ত, এটা ভুলবে না আর ইনশা। এটা নিয়ম আরবি ভাষার প্রবাদ, আল ইলমু ফিস সিগার কান নকশ ফিল হাজার, এটা আমরা বাংলাতেও বুঝি, কাঠের মধ্যে যে জিনিস কাইটা নকশা করে অথবা পাথর কাইটা যদি কোনো নকশা করে সেটা কি সহজেই মুছে যায়? ঠিক কোনো বাচ্চা বয়সে বাচ্চার অন্তরে যেটা বসানো হয় সেটা পাথরে খোদাই করা কাঠের এরম নকশার মতো এটা সহজেই মুছে যায় না, ভুলে যায় না। এই জন্য বলেন আপনারা এখানে মেট্রিক পর্যন্ত পড়ছেন মুরব্বী আতুডানসে, মেট্রিক পরীক্ষা দিয়েছেন বয়স্ক লোক কনা আতুডান না আতুডেলে কীছে উডান না মেট্রিক, এই মেট্রিক পরীক্ষার একটা প্রশ্নের উত্তর কনসে মুখস্ত কনসে যেটা কোন বাংলা পরীক্ষা দিছিলেন যে মেট্রিকে, হে এটার একটা প্রশ্নের উত্তর কর, কিন্তু মক্তবে যে ছোটবেলায় সুরা কেরাত পড়ছে এটা মনে আছে না? কথা বলেন না কেন?
সেটা বলে নাই কিন্তু মেট্রিকের পড়া মনে আছে নি মনে মক্তবের পড়া মনে আছে কিনা বলেন না মক্তবে ছোটবেলায় সেই পড়া দিয়েই তো নামাজ পড়তেছেন সেই শিক্ষা দিয়েই তো অজু করেন এখন তাহলে ছোটবেলার পড়া হারায় যায় না মুছে যায় না এই জন্য ছোট বাচ্চাদেরকে আপনাদের মহল্লার এই মাদ্রাসায় দা আশরাফুল উলুম কোরের পার ভর্তি করাবেন বলেন ইনশাআল্লাহ সর্বশেষ কথা হলো মাদ্রাসা আরেকটা জিনিস চায় দোয়াউল মুসলিমিন মুসলমানদের দোয়া মুসলমানদের আতফাল সন্তান আর তিন নাম্বার হলো আমওয়ালুল মুসলিমিন মুসলমানের দান মুসলমানের সাদাকা মুসলমানের মাল মুসলমানের সম্পদ আপনাদের টাকা আপনাদের সহযোগিতা আপনাদের দান আপনাদের ভালোবাসা এই অল্প হোক এটুকুই মাদ্রাসাকে আগায় দিবে আপনার আখেরাতকে আগায় দিবে প্রতিটা দান মসজিদে দেন মাদ্রাসায় দেন গরিবকে দেন অসহায়কে দেন আত্মীয় স্বজনকে দেন আল্লাহর কসম আপনি মূলত তাকে দেন নাই আপনার আখেরাতে জান্নাতের ভাণ্ডারে জমা করছেন কথা বলেন না আপনি মসজিদে দিছেন না মিয়া আপনার জান্নাতের জন্য দিছেন মাদ্রাসায় না আপনি আখেরাতের জন্য দিছেন আপনার লাভ এটা আপনার ফুজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা খেয়েছ তা তো খেয়েছই যা ফিনছ তা তো ফিন্দাই লাইছ শুধু কেবল বাকি আছে কোনটা যা আখেরাতের জন্য সাদকা হিসাবে রাখছ পাঠাইছ এটাই কেবল বাকি আছে বাকিগুলো শেষ হয়ে গেছে এই জন্য আপনাদের দান সহযোগিতা আপনাদের ভালোবাসা এটা আপনাদের দরকার মাদ্রাসা দোয়া চায় সন্তান চায় মাদ্রাসা কিছু সহযোগিতা চায় আজকে আপনারা প্রত্যেকেই আমার কথা হলো মাদ্রাসায় আশরাফুল উলুম কোরের পার শুরু হয়েছে আল্লাহর বান্দা শুরু করছে অনেক ফিকির মেহনত নিয়ে শুরু হয়েছে আমরা এই প্রথম দিন দোয়ার আগে এক নম্বরে দোয়া করি যে আল্লাহ যেন এই মাদ্রাসা কায়েম করে দেয় বলেন আমিন দুই নম্বরে আমরা প্রত্যেকে নিয়ত করি চেষ্টা করব নিজের ছেলে নিজের নাতি নিজের ভাতিজা ভাগিনা অথবা নিজের পরিচিত কাউকে বলে কয়ে তার বাচ্চাকেও এই মাদ্রাসায় ভর্তি করাবার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ যার মাধ্যমে একটা বাচ্চা ভর্তি হবে মনে রাখবেন বিশ্বাস করেন ওই বাচ্চা যদি দিন শিখে কোরআন শিখে ওযু নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়ে কসম খোদার আপনার আমল নামায় কেয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত সওয়াব উঠতে থাকবে অতএব বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন আর আজকে যেহেতু উদ্বোধন দোয়া আমরা সবাই প্রত্যেকে একটু পকেটে হাত দেন যেদ্দূর পারেন মানে আমরা যেন একটা অংশগ্রহণ করলাম সবাই মিলে মাদ্রাসায় সহযোগিতা করে ভালোবাসা নিয়ে দোয়া করে তাদের মাদ্রাসার আশরাফুল উলুমকে আগায়া দেওয়ার জন্য আমরা আমাদের আন্তরিক সহযোগিতাটুকুও করি দেখবেন আল্লাহ তাআলা বরকত দান করবে আল্লাহ ঠকাবে না আল্লাহ তাআলা এই দানে আপনার দানে আপনি নেকি পাইতে থাকবেন আমার শায়খ বলছেন প্রতিটা ভালো কাজে প্রত্যেকটা ভালো কাজের সাথে নিজেকে মিশায় নাও আমার শেষ অনুরোধ হইল কিছু সহযোগিতা আপনারা করেন আর সর্বশেষ কথা হইল গ্রামবাসী মহল্লাবাসী আমি দুই হাত জোর করে অনুরোধ করি আপনি কিছুই করতে না পারেন শুধু কমপক্ষে যেন এতটুকু আপনার কাছে অনুরোধ আমনে মাদ্রাসার বিরোধী এটা যেন আমনের নামে উচ্চারণ না হয় আমার কথাটা বোঝেন আপনি টাকা দিতে পারেন নাই দোয়াও করতে নাই আপনি দোয়া আইয়ে না কথা বোঝেন নাই আমি ফুত নাতিও দিতাম না আচ্ছা দিয়েন না বাবুরে কিন্তু আমনে বিরোধী এই লোকটাই মাদ্রাসার শত্রু এটা যেন কেউ না বলে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন